আসসালামু আলাইকুম। ক্যারিয়ার টক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটি লোগো কিভাবে সবগুলি স্লাইডে একসাথে স্লাইড মাস্টারের মাধ্যমে আমরা সেট করতে পারি এবং কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে ওয়াটারমার্ক তৈরি করব। এখানে বলে রাখি, ওয়াটারমার্কটি দুইভাবে তৈরি করা যায়, একটি হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক আর একটি হচ্ছে লোগো ওয়াটারমার্ক। চলুন দেখে নিই। সো প্রথমে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লোগোটি আমার যতগুলো স্লাইড আছে এই সবগুলি স্লাইডে কিভাবে স্লাইড মাস্টারের মাধ্যমে এক ক্লিকে সবগুলো স্লাইডে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটি সেট করতে পারবো। সো এটির জন্য প্রথমে আমাকে যে লোগোটি সেট করতে চাই সেই লোগোটি কপি করতে হবে। আমরা লোগোটি কাটি করলাম, এরপর ভিউতে গেলাম, এরপর স্লাইড মাস্টারে যাব, এরপর প্রথম স্লাইডে যাব, এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করব। ওকে, এরপর লোগোটি আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে অ্যালাইনে যাব, অ্যালাইনে সেন্টারে যাব, অ্যান্ড অ্যালাইনে গিয়ে মিডলে যাব, যাতে লোগোটি মধ্যখান বরাবর প্রতিস্থাপন হয়। সো আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলি স্লাইডে অলরেডি, আমি যদি একটু জুম করে দেখাই, যে সবগুলো স্লাইডে অলরেডি লোগোটি সেট আপ হয়ে গেছে। সো এরপর আমরা ভিউতে যাব, নর্মালে যাব। সো এখন আমরা দেখতে পাচ্ছি স্লাইড নাম্বার 1-এ অলরেডি লোগোতে চলে আসছে, 2-এ চলে আসছে, 3-এ চলে আসছে, এভাবে করে সবগুলো স্লাইডে অলরেডি লোগোটি সেট আপ হয়ে গেছে। বুম, এবার দেখাবো কিভাবে এই লোগোটিকে ওয়াটারমার্ক হিসাবে আমরা সেট করব। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটিকে ক্লিক করলাম, এরপর ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে কালারে যাব, কালার গিয়ে ওয়াশ আউট, ওয়াশ আউট এই অপশনটিতে আমরা ক্লিক করব। ব্যাস হয়ে গেল। সো এটি এখন অলরেডি ওয়াটারমার্ক হয়ে গেছে। সো আমরা এখন এটিকে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে সেন্টারে যাব, এবং অ্যালাইনে গিয়ে আবার মিডলে যাব। বুম, এখন হচ্ছে এই লোগোটি আমাদের স্লাইডের মধ্যখানে চলে এসেছে। সো এটি যখন আমরা স্লাইড মাস্টারে গিয়ে ঠিক আগের মতো যখন আমরা স্লাইড মাস্টারে গিয়ে সেট করব, তখন সবগুলো স্লাইডের মধ্যেই অলরেডি এই ওয়াটারমার্কটি চলে যাবে। অথবা আমরা চাইলে এটিকে এখান থেকে কপি করতে পারি, কপি করে আমরা চাইলে যে কোনো স্লাইডে সরাসরি পেস্ট করতে পারি, সরাসরি এখানে চলে আসবে। সেভাবে করে আপনি আপনার মতো করে কপি পেস্ট করে বিভিন্ন স্লাইডে দিতে পারেন, অথবা স্লাইড মাস্টারের মাধ্যমে সবগুলো স্লাইডে এক ক্লিকে আপনি স্থাপন করতে পারেন। তো এবার দেখাবো কিভাবে একটি টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে সেট করতে হয়। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টেক্সটটিকে আমরা ওয়াটারমার্ক হিসেবে সবগুলো স্লাইডে সেট করব। সো এই জন্য আমরা যে কাজটি করব, প্রথমে ওই টেক্সটটিকে আমরা সিলেক্ট করব, আমরা সিলেক্ট করলাম, এরপর বরাবর আমরা ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে কাট অপশনে ক্লিক করব, এরপর আবার মাউসের রাইট অপশন ক্লিক করব, ক্লিক করে যে এখানে ইমেজ অপশনটি আছে পিকচার পেস্ট করব। এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে টেক্সট পেস্ট আরটি হচ্ছে পিকচার পেস্ট। তো আমরা পিকচার পেস্টে করব। তো হয়ে গেল, এখন আমাদের এই টেক্সটটি ছবিতে রূপান্তরিত হয়েছে। এরপর আমরা ফরম্যাটে যাব, কালারে যাব, এরপর ওয়াশ আউট যে অপশনটি আছে ওয়াশ আউটে যাব। ব্যাস হয়ে গেল। সো এটি এখন আমরা অ্যালাইনে গিয়ে সেন্টারে ক্লিক করব, অ্যালাইনে গিয়ে মিডলে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের যে ওয়াটারমার্কটি আছে এটি বরাবর মধ্য অবস্থায় আছে, বরাবর মিডলে আছে। এটিকে আমরা কাট করব, কাট করার পর ভিউতে যাব, এরপর আমরা স্লাইড মাস্টারে যাব, স্লাইড মাস্টারে গিয়ে আমরা 1 নম্বর স্লাইডে যাব, 1 নম্বর স্লাইডে গিয়ে এখানে আমরা পেস্ট করব। ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে এই লোগোটি, টেক্সট লোগোটি সবগুলো স্লাইডে অলরেডি পৌঁছে গেছে। যদি আমরা দেখতে চাই তাহলে সবগুলো স্লাইডে দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি যে টেক্সটটি আছে এটি ছবি আকারে রূপান্তরিত হয়ে অলরেডি ওয়াটারমার্ক হয়ে সবগুলো স্লাইডে পৌঁছে গেছে। এভাবে আপনি ওয়াটারমার্ক সেট করতে পারবেন।